কাস্টিজম নিয়ে যে দেখানোটা হয়েছিল ওইটা আমার মনে হয়েছে বেশ অন্যরকম করে দেখানো হয়েছে, বা একটা মেয়ে একটা ছেলের থেকে উপরে অ্যাজ এ পার্টনার যেখানে দেখানো হয়েছে, তো ওই জিনিসগুলো ছোট ছোট জিনিস নিয়ে কাজ করেছে আমার মতে। বা আলাদা আলাদা কাস্টিজম যেমন, আবার বড়লোক গরিব, বড়লোকের কাঁঠালটাও অনেক ইম্পর্টেন্ট গরিবের মেয়ের থেকে, তো টপিকগুলো খুব ভালো চুজ করেছে আমার মতে। খারাপ করে না সিনেমাটা, ঠিক ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কপল। আমি অম্বালি। আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান রকম ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আইদার লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা মুভি রিভিউ নিয়ে এসেছি, কাঁঠাল, যেটা নেটফ্লিক্সে রিলিজ করেছে। নেটফ্লিক্স, হ্যাঁ, 19th May, ডাইরেক্টেড বাই যশোবর্ধন মিশ্রা, প্রডিউস করেছে শোভা কাপুর, একতা কাপুর। এটাতে কাস্টিং আছে সানিয়া মালহোত্রা, অনন্ত ভিজয় সি, রাজপাল যাদব, বিজয় রাজ, গুরপাল সিং আর আরও কয়েকজন। তো এটা আমরা ট্রেলার রিয়াকশন করেছিলাম এর আগে, আপনারা যদি দেখেন তাহলে দেখে নিতে পারেন। কেমন লাগলো? ভালো লেগেছে আমার জন্য, ওয়ান টাইম ওয়াচ, তো খারাপ লাগেনি, খুব ভালো লাগেনি। কিছু কিছু জায়গা আমার মনে হয় যে বেশ মনে দাগ কেটেছে, ব্যাস। তোমার? আমার ওকে ওকে লেগেছে, খুব বেশি কিছু ইম্প্যাক্ট আমার ক্ষেত্রে ফেলেনি, কারণ এই টাইপের মুভি এর আগে আমরা দেখেছি কমেডির আড়ালে, বা একটা মেন স্টোরির আড়ালে অ্যাকচুয়ালি একটা ইন্টেরিয়র মোটিভ একটা আছে, অন্য একটা কিছু দেখানোর চেষ্টা। তো এখানেও সেটাই, মানে সেই স্টোরিটাকে নিয়েই করা হয়েছে, একটা অন্য রূপকের ছবি। তো ওয়ান টাইম ওয়াচ ইজ ফাইন। হ্যাঁ, বাট হ্যাঁ, কমেডিটা আমার বেশ ভালো লেগেছে এখানে, খুব হাহা করে হাসিনি আমি, বাট হ্যাঁ কিছু কিছু জায়গা আমার পাঁচগুলো ভালো। আমি আমার ট্রেলার দেখে এক্সপেকটেশনটা কমেডির ক্ষেত্রে একটু বেশি ছিল, তো আর যেহেতু একটা সিনেমার নামে কাঁঠাল, আর কাঁঠাল চোরকে খোঁজাটা ইম্পর্টেন্ট বা ওটা নিয়ে স্টোরিটা, তো আমার মানে কমেডিটা আর একটু বেশি এক্সপেকটেশন আমার ছিল, মানে কাঁঠাল নিয়ে খোঁজাটাই আর একটু বেশি টানা আমি ভেবেছিলাম, বা একটু পাঁচ লাইন একটু আর কি একটু ডিপে ঢুকে গেছিল অ্যাকচুয়ালি, ওর অন্য কিছু খুঁজতে চাইছিল, তো এই জিনিসটা আগে থেকেই স্টার্ট হয়ে গেছিল। তো হ্যাঁ, ওখানে আমি কমেডিটা একটু মিস করেছি। মানে ব্যাপারটা হচ্ছে রূপক, কিন্তু রূপকটাকে অতটা ঢেকে রাখতে পারিনি প্রথমেই, যদি ওরা লিখছে না এখানে ড্রামা ক্রাইম লিখছে, তো সেই হিসাবে বলবো হ্যাঁ ড্রামা ক্রাইমই, বাট ট্রেলার থেকে আমরা ভেবেছিলাম একটু কমেডি, মানে বেশ কমেডি থাকবে। শুধু ট্রেলার দেখে আমার মনে হচ্ছে এরকম স্টোরি ওরকম করে রিপ্রেজেন্ট করাটা না বেশ ভালো লাগে আমার, যেটা হজবরল বা সুকুমারের অনেক গল্প যেগুলো রূপক, যেগুলো বাচ্চাদের জন্য একদম একটা অন্যরকম, কিন্তু তার ভিতরে একটা অন্য ইনার মিনিং থাকবে। তো যেটা আমার মনে হচ্ছে সিনেমাটার কাস্টটাকে যেটা নিয়ে দেখিয়েছে প্রথম দিকে ওরকম হয়েছিল, পরের দিকে একদম ডাইরেক্ট বলাই হয়েছে। তো ফার্স্ট অফ অল যেগুলো করা হয়েছিল ওই কাস্টিজম নিয়ে যে দেখানোটা হয়েছিল ওইটা আমার মনে হয়েছে বেশ অন্যরকম করে দেখানো হয়েছে, বা একটা মেয়ে একটা ছেলের থেকে উপরে অ্যাজ এ পার্টনার যেখানে দেখানো হয়েছে, তো ওই জিনিসগুলো ছোট ছোট জিনিস নিয়ে কাজ করেছে আমার মতে। বা আলাদা আলাদা কাস্টিজম যেমন, আবার বড়লোক গরিব, বড়লোকের কাঁঠালটাও অনেক ইম্পর্টেন্ট গরিবের মেয়ের থেকে, তো টপিকগুলো খুব ভালো চুজ করেছে আমার মতে। খারাপ করে না সিনেমাটা, ঠিক ভালো করেছে, আমার ঠিক আছে, খুব ভালো বলবো না, বাট অত ল্যাগ করেনি কিছু খারাপ না, মানে কোথাও বোর বা এরকম কিছু মনে হয়নি, মানে ওই এক্সপেকটেশনে একটুখানি নেমেছে আমার, এটা বলবো আমার, যেটা বললাম আমি কমেডিটা অনেকটা এক্সপেকটেশন আমার ছিল। তাছাড়া অবভিয়াসলি মানে যে টপিকটা নিয়েছে একটা, বা প্রত্যেকজনের অ্যাক্টিং অসাধারণ করেছে, মানে অ্যাক্টিং ট্যাক্টিং বা আপনার ডায়লগ বা অন্য কিছু দিক থেকে আপনার মনে হবে না
কোন জায়গায় লাগ করছে, সব জায়গায় খুবই খুবই ভালো করেছে। টপিকটা বেশ বেশ ভালো, ইন্টারেস্টিং। হ্যাঁ, কাঁঠাল চোর খুঁজতে গিয়ে একটা হিউম্যান ট্রাফিকিং এর ইয়েকে ধরা, একদম, তো সেটা বেশ অন্যরকম অন্যরকম। আর লাস্টে আমরা জানতেও পারি কাঁঠালটাকে চুরি করেছে, সেটা দেখানোটা খুব ভালো লেগেছে আমার। আসল চোরকে, আসল চোরকে কেউ ধরা পড়েনি, বাট দর্শকরা ধরেছে, অডিয়েন্স জেনেছে। তো এইরকম ভাবে মুভি দেখানোর স্টাইলটা ভালো লেগেছে ফার্স্ট। আর তারপরে যে এটাও ভালো লাগলো যে এতগুলো অফিসারের মধ্যে একটা লেডি অফিসারকে ফোকাস। তারপরে তোমার প্রথম যখন ক্রিমিনাল ধরলো, যেমন ৭০টা মার্ডার, তারপরে ১৭টা, তারপর অনেকগুলোতে চলে এলো, তো ওই ছোট ছোট একটুখানি তোমার কি বলবো, তখন ওকে ইম্পর্টেন্স দেয়নি, তখন ডাকেনি, কিন্তু যখন এরকম একটা কেস এর জানে যেটা ধরা পসিবল নয়, সেটা ওর হাতে দিয়ে দিল যে তুই করে নে। তো এই জিনিসগুলো দেখানো হয়েছে ওখানে, যেগুলো পুলিশের ভিতরের যে জিনিসগুলো থাকে, পলিটিক্স গুলো যেগুলো থাকে। তো ওভারঅল আমি বলবো আপনারা দেখতে পারেন, ফ্যামিলি মুভি, পুরোটাই ফ্যামিলি মুভি। তো ফ্যামিলির সাথে দেখে যদি আপনার মনে হয় একটু টাইম পাস করব, তো খুবই ভালো একটা স্যান্ডে স্যাটারডে এর জন্য কাঁঠাল কি কখনো ইম্পর্টেন্ট হতে পারে, যেমন জাস্ট জিজ্ঞেস করলো যে এখন দুটো কাঁঠাল কত দামে পাওয়া যাচ্ছে, ৩৬০ সেটা কখনো একটা মানুষের জীবনের থেকে দামি হতে পারে না, পুরো একটা পুলিশ ফোর্স প্রত্যেক জনকে ওটার পিছনে লাগিয়ে দিয়ে, এত ইম্পর্টেন্ট ব্যাপারটা না। আবার ওর কেন কাঠালটা চাই, সেখানে পলিটিক্যাল কি কারণ আছে, ওগুলো দেখিয়েছে। তো আমি সেই জিনিসগুলো বেশ ভালো লেগেছে, হ্যাঁ, হয়তো আপনার ভালো লাগবে। মানে আমি বলবো যে আমার ওয়ান টাইম ওয়াচার জন্য ভালো, আমার হাতে এক্সপেকটেশন একটু অন্যদিকে ছিল বলে আমি আমার থেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। বাট আমার মনে হয়েছে যে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে, আর কিছু কিছু সিনেমাটোগ্রাফি তো অসাধারণ, মিউজিক ভালো, মিউজিক খুব ভালো। আবার আমি বলবো যেখানে কি বলে ছোট ছোট যেখানে বলছে না যে হ্যাঁ নিচু যাত্রা এরকমই, ওরা তো চুরি করে করে, তখন মানে নিচু যাত্রা যখন উঁচুতে থাকে, উঁচু পোস্টেও থাকে, না না না, তখন তোমার কথা শুনতে কেমন একটা লাগে, না না, সেটা তো কথা যে নিচু যাত্রা হ্যাঁ অন্যের চুরি করে খায় সেই, তখন বলে না যে তুমি পড়তে পারছো, এটা কি নাম লেখা আছে, বলে না আমি তো পড়াশোনা করিনি। মানে ও উঁচু জাতের ওর দম্ভ, কিন্তু ও কখনো লেখাপড়া শেখেনি। আর সেখানে ওটাই নামটা যখন বললো যে আমি নিচু জাতি, কিন্তু আমি চুরি করি না, আমি চোরদের ধরি, তো এডুকেশনের ডিফারেন্সটাও বোঝানো গেছে। তো এরকম ছোট ছোট অনেক মেইন অ্যাকচুয়ালি ডিফারেন্স হওয়া উচিত, কাজটা নয়, যাই হোক, একদম। আমার মনে এরকম ছোট ছোট অনেক ডিটেইলিংস দিয়েছে, যার জন্য আমার সিনেমাটা হয়তো ভালো লেগেছে। মানে ওই জন্য আমি ফার্স্টে বললাম যে আমার ভালো লেগেছে, যে এরকম ছোট ছোট অনেক ডিটেইলস, বা ও যাকে ভালোবাসে তার মা বাবাকে কি করে কনভিন্স করবে, বা এরকম ছোট ছোট অনেক ডিটেইলস আছে যে যেগুলোর জন্য হয়তো সিনেমাটা বেশ একটা ইন্টেন্স। আপনি ফ্যামিলির সাথে দেখলে হয়তো সবারই একটা আলাদা আলাদা ভাবে ভাববে, আলাদা আলাদা দিক থেকে দেখবে। তো হ্যাঁ, নেটফ্লিক্সে আছে, সিনেমা হলে যেতে পারবে হবে না, স্যাটারডে সানডে যে কোনো একটা দিন ফ্যামিলির সাথে দেখাই যেতে পারে, একদম। আর ভালো অ্যাক্টিং দেখতে পাবেন, রাজপাল যাদব, বিজয় রাজ, গোপাল সিং, আর সবই ভালো, সানিয়া মালহোত্রা তো বেশ ভালো ভালো সিনেমা করছে, খুব ভালো এখানেও অ্যাক্টিং করেছে, একদম, ওখানে দেখিয়ে দিয়েছে ওর ক্যাপাসিটি। এগুলো আপনারা দেখতে পারবেন এই সিনেমাটার মধ্যে। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো সিনেমাটা, আমাদের রিঅ্যাকশন কমেন্টে একমত কিনা সেটাও জানাবেন কমেন্ট বক্সে। আর আমাদের রিঅ্যাকশন গুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, একদম। আর এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে, বাই বাই।